সিরিয়াসলি অসুস্থ হও আর এরকম ঢালাইয়ের কাজ করতে তুমি মাথা আঘাত পাও তোমাকে আমি 100 টাকা দেব আর যদি না হও তাহলে কিন্তু তোমার সাজা হবে তোমার বাপ মায়ের নাম্বার দাও এর আগে এই মনে ফোনে ফোনে গেছে এই দোকানের সামনে এসে এই ব্যবসা শুরু করছে কি কয় এই পয়সা দে এটা কি কয় তোমার নামে তুমি তোমার আইডিয়া কাছে চার পাঁচ বছর ধরে এই কাজ করো তুমি কতদিন আগে এরকম অসুস্থ হয়েছো কতদিন আগে অসুস্থ হয়েছো এক মাস আগে কিন্তু হে তো কই তোমাকে আরো কয়েক বছর আগে থেকে ফাটা দেব তুমি মিথ্যা তো জায়গা আছে এই দোকানের সামনে তো 6 মাস হয়েছে কই তো পিডামু শালা কু শালা এক মাস ধরে তুমি অসুস্থ তাহলে তোমাকে তো দেখতাছে এর সবাই 6 মাস আগে থেকে পকেট লাগা আদমত বাড়ি কই তোমার গ্রামের বাড়ি কই কিসের ও জানে কে কে থাকে শালা তুই বাবা থাকে দাঁড়ান দাঁড়ান এই দোকানের সামনে খেতেছি তুমি যদি এনে সিরিয়াসলি অসুস্থ হও আর এরকম ঢালাইয়ের কাজ করতে তুমি মাথা আঘাত পাও তোমাকে আমি 100 টাকা দেবো আর যদি না হও তাহলে কিন্তু তোমার সাজা হবে তোমার বাপ মায়ের নাম্বার দাও তোমার বাপ মায়ের নাম্বার দাও আমি ফোনে কথা বলবো নাম্বার লাগবে না বাবা মার নাম্বার মুখস্থ থাকে তুমি নাম্বার দাও আমি তাদের সাথে কথা বলবো তুমি যদি অসুস্থ হও তোমাকে 100 টাকা দেবো আমি তোমাকে কলম তো তুমি যদি সত্যি সত্যি অসুস্থ হও তাহলে তোমাকে 100 টাকা দেবো এখন আমি আর যদি না হও তাহলে তোমার জরিমানা হবে তুমি নাম্বার দাও অলক কেন ওগলা কাই বাত যদি আমার নাম্বার না দেয় তিন লাইনে ফোনে পুলিশে দেয় হ্যাঁ তাহলে তাই করমু আসো আমি তাই করমু তোমাকে পুলিশে দেয়া লাগবে এখন তাছাড়া উপায় নাই হয় তোমার বাবা মার নাম্বার দাও তাদের কাছে ফোন দেবো যে আপনার ছেলে কি সত্যি এরকম অসুস্থ কিনা কারণ এনে সবাই সাক্ষী দিতেছে তুমি এক মাস ধরে অসুস্থ কিন্তু সবাই কইছে তোমার 6 মাস 7 মাস ধরে তোমাকে দেখতেছে তুমি এই কাজ করতেছো 6 মাস আগে আমি ইনি খেতেছি 6 মাস আগে আইছি ভাই আর কত পাইলেন না বলেন ভাই তুমি তুমি নাম্বার দাও তোমার বাবা মার নাম্বার দাও অসুস্থ নেবে আপনি তো মনে কত নাম্বার দাও নাম্বার দাও আমার মোবাইল থেকে নিয়ে যাবেন না ভাই নাম্বার মোবাইল থেকে নাম্বার এখন ফোন ইউজ করো না মানো নাম্বার তো অসুস্থ নেবে যারা যারা কন্ট্রোলে কই গেল নারু ভাই কই গেল ও তুই হাঁটতে পারে না ওই যা হাঁটতে পারে না সিসে সিসে চলো ওই এখন ফোন ব্যবহার করে স্মার্টফোন আর তোমার কাছে বাটন ফোনও নাই মো তাকলে সেন না ভাই ডরা না কি তুমি ডরা যা স্যার রে ডরা না হতে তো না ভাই ডরা না কিছু না তাই আমি কইছি ভাই তুমি যদি সত্যি অসুস্থ তোমাকে আমি 100 টাকা এখন দেবো তোমার বাবা মার কারো নাম্বার দাও আমি ফোন দিয়ে শুনবো কারণ ও কইছে এক মাস ধরে অসুস্থ ঠিক আছে আর এনকার সবাই সাক্ষী দিতে আছে যে ওরা 6 মাস আগে থেকেই দেখতাছে তো এই রকম করতেছে 6 মাসের বেশি একবার আইলে আর কত কত জন কত জন আইলে একবার আইলে কত জন কত বাবা মার নাম্বার মুখস্থ থাকবে না এটা কথা হলো মুখস্থ থাকে তো আমি কইতাম ভাই নিজের বাসার নাম্বার তোমার মুখস্থ না এটা মানুষ একবার আইলে মানে কোয়েল ভাই এক বছর 7 বছর ধরে আমি এই তো এখন তো মোবাইলের যুগ মানুষ বাইরে বের হলে বিপদ আপদ হতে পারে তো গাড়ির নাম্বার হোক কাগজের লেখা হোক মুখস্থ তো থাকে তো তোমার কাছে কেউ না এনে যদি রাস্তায় একটা বিপদ হয় একটা দুর্ঘটনায় তুমি মারা গেলে কিংবা হাত পা ভেঙে গেল তখন তোমার ফ্যামিলির কাছে খবর দিবে কে মানুষ কেমনে কেমনে খবর যাবে তোমার এনকার কেউ চিনে তোমার বাড়ি কোন জায়গায় তোমার বাবা মা কোন জায়গায় আছে কিছু তাহলে তাদের তো খবর দিবে ফোনে তোমার নাম্বার থাকলে সেই নাম্বার ডালিয়ে তারা তোমার বাড়ির ফোন দিয়ে খবর দিবে জানাবে যে আপনার ছেলে এই সমস্যা তো সেরকম যোগাযোগের কিচ্ছু নাই তোমার কাছে তুমি মন খারাপ করো না তোমার উপর কথা উঠলো কি জন্য তুমি করছো যে তুমি অসুস্থ এক মাস ধরে কিন্তু এনকার সবাই সাক্ষী দিতে আছে তোমাকে আরো 6 মাস 8 মাস আগে থেকে তোমাকে দেখতেছে কি কথা বললাম বুঝেন না আমার কথাটা তোমার শত্রু থাকি সে মানুষের দালাই
أنا أعرف أن هذا المكان موجود في مدينة